2024 সালের এপ্রিল মাসে বাংলা নববর্ষ উপলক্ষে চার দল নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিবি। স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচে সেই কথা বলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি। এদিকে সাবেক ক্রিকেটার আর বর্তমানে বোর্ড পরিচালক আকরাম খান স্বাধীনতা দিবস উপলক্ষে এমন আয়োজনে উপস্থিত থাকতে পেরে দারুণ খুশি। বিস্তারিত দেখব শুভ দেবনাথের রিপোর্টে। স্বাধীনতা দিবস মানেই সাবেক ক্রিকেটারদের মিলন মেলা। এক সময়ে মাঠ কাঁপানো ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েন 22 গজের পুরনো অভ্যাসে। দু দলে ভাগ হয়ে খেলেন ম্যাচ, সেখানে জয় পরাজয় থেকে মুখ হয়ে ওঠে সৌহার্দ্য। এদিকে জাতীয় দলের হয়ে কখনোই ছক্কা হাঁকাতে পারেননি মিনহাজুল আবেদিন নান্নু। তবে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ম্যাচে বলকে বাতাসে ভাসিয়ে মাঠছাড়া করলেন দুবার। তার 21 বলে 31 আর রাজেন সালে 24 বলে 35 রানে নির্ধারিত 10 ওভার শেষে 3 উইকেটে 87 রান তোলে সবুজ দল। জবাবে তালহা জুবায়ের আর আব্দুর রাজ্জাকের জোড়া 19, সঙ্গে এহসানুল হকের 9 বলে 18 রানে 5 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় লাল দল। ম্যাচ শেষে সাবেক ক্রিকেটার আকরাম খান জানালেন এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন তারা। আমরা আমাদের সময়কার সময় ছিল যা শুরু করার এই লেভেলে আসার, এখন আমরা এই লেভেলে আসছি আল্লাহর রহমতে। এখন এই লেভেল থেকে কিন্তু আমরা গত 8-10 বছর অনেক ভালো ভালো প্লেয়ার পেয়েছি, অনেক ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান প্লেয়ার পেয়েছি। নাম আমি বলছি, যেমন শুরুতে এসেছিল আমার আশরাফুল, তারপরে মাশরাফি, তারপরে সাকিব, তামিম, মুশফিক। তো ইনশাল্লাহ ফিউচারে কিন্তু অনেক প্লেয়ার দেখছি, শান্ত আছে, লিটন আছে, ওরাও কিন্তু আসবে। বাট ইনশাল্লাহ যে অবস্থায় আমরা আছি এবং যেভাবে আমাদের ক্রিকেট আগাচ্ছে, সবার যদি সাপোর্ট থাকে, আল্লাহ যদি রহমত থাকে, ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ডে 1-2 নম্বরে থাকবো। আর এ ম্যাচের আয়োজক বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন স্বাধীনতা দিবসের পাশাপাশি বাংলা নববর্ষ উপলক্ষে চার দল নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করতে চায় তারা। বৈশাখ মাসটা আপনার শুনলে হয়তো একটু আশ্চর্য হতে পারেন কেউ কেউ, যে বাংলাদেশ, ভারত এছাড়াও কিন্তু শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডেও কিন্তু এই দিনেই, এই সময়টাই নববর্ষ আসে। তা আমরা যদি এদের সবাইকে সম্পৃক্ত করে আরেকটা লেভেল, ইন্টারন্যাশনাল যে ন্যাশনাল লেভেল তা না, তারপরের একটা লেভেলে যদি আমরা এক্সপোজার দিতে পারি এবং এখানে সৌহার্দ্য এবং সম্প্রীতি দেশে দেশে এক এক সমাজের সঙ্গে আরেক সমাজে হতে পারে, সেটাই আমাদের আপাতত লক্ষ্য। ম্যাচ শেষে বিসিবি সভাপতি ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।